মানিক বন্দ্যোপাধ্যায়ের ফ্রয়েডীয় মনস্তত্ত্ব নির্ভর উপন্যাস পুতুল নাচের ইতিকথায় কুসুমকে একথা জিজ্ঞেস করেছিল তার ছোটবাবু শশী। শশীর এই প্রশ্ন শুধু বাংলা সাহিত্যেই নয়, জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক অমোঘ প্রশ্ন। শরীর নাকি মন, কে এগিয়ে, কেনই বা এগিয়ে? শরীর মনের এই প্রতিযোগিতা লণ্ডভণ্ড করে দুনিয়া জুড়ে কেরামতি দেখায় রোবট। শরীর সর্বস্ব রোবট শাসন করছে বিশ্ব। কুসুমের মতোই মন না থাকলেও আধুনিক বিশ্বে সেই মস্তিষ্ক নেই, অথচ রোবটিক্স কেরামতিতে বিজ্ঞানের যাবতীয় অসাধ্য সাধন করে ফেলে রোবট। এতদিন বিজ্ঞানীরা যেমনটি করে রোবট বানাতেন তেমনটি থেকে যেত সেটি, তবে এবার রোবট তৈরিতেও নতুনত্বের ছোঁয়া। পরিবেশ অনুযায়ী নিজের রূপ বদলে ফেলছে রোবট, তবে মনের ইচ্ছেতে নয়, নিতান্তই যান্ত্রিক কর্মকাণ্ডে। লন্ডনের ইয়েল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এক উভচর রোবট। জলে স্থলে সমান তালে কাজ করতে পারে সে, প্রয়োজনে বের করে ফেলতে পারে ফ্লিপার পা, ভেসে পড়তে পারে জলে। 110 মিলিয়ন বছরেরও আগে পৃথিবীতে এক শ্রেণীর কচ্ছপ দেখা যেত, জলে স্থলে ছিল তার সমান গতি। সেই কচ্ছপের আদলেই উভচর রোবটটি তৈরি করেছেন ইয়েলের বিজ্ঞানীরা। নাম অ্যাম্ফিবিয়াস রোবটিক্স টার্টল বা সংক্ষেপে ART। ইয়েলের বিজ্ঞানী রেবেকা ক্র্যামার বটিগ্লিও বা অধ্যাপক জন জে লির মতে, স্থলে এবং জলে বিচরণ করতে পারা এই রোবট কচ্ছপের দেহ চার ভাগে ভাগ করা। চারটি পা এবং দেহের বহিরাবরণ নির্দিষ্ট পরিবেশ মতো পাল্টে ফেলতে পারে তারা। বিজ্ঞানীরা বলছেন, কচ্ছপ রোবটের দেহে বিভিন্ন দৃঢ় ও কৃত্রিম পেশি তৈরি করেছেন তারা, তার ফলেই আশেপাশের অবস্থার ওপর নির্ভর করে নিজেদের দেহের পরিবর্তন ঘটায় এই শ্রেণীর রোবটরা। চার পায়ের ওপর ভর করে ডাঙায় হেঁটে চলে বেড়াতে পারে এরা। জলে নামলে নির্দিষ্ট প্রোগ্রামিং অনুযায়ী বেরিয়ে আসে লিপ্তপদ। সাঁতরে জল ডিঙিয়ে যেতে পারে কচ্ছপ রোবট। বিজ্ঞানীরা একই রোবটের মধ্যে বিভিন্ন রকম প্রোপালসিভ সিস্টেম দিয়ে রাখেন, যাতে পরিবেশ অনুযায়ী অভিযোজিত হতে পারে কচ্ছপ রোবট। বিজ্ঞানীদের উভচর কচ্ছপ রোবট আবিষ্কারের পর অনেকেরই প্রশ্ন, ঠিক কি কাজে আসে এমন উভচর কচ্ছপ রোবট? বিজ্ঞানীরা বলছেন, 110 মিলিয়ন বছর আগের কচ্ছপের জীবাশ্ম থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই রোবটিক স্টার্টেলের সম্ভাব্য প্রচুর ব্যবহার রয়েছে। সমুদ্রে চাষ, জলের নিচে ডুবুরিকে সাহায্য করা এবং উপকূলীয় বাস্তুতন্ত্রের পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই রোবট। এর পাশাপাশি বিজ্ঞানীদের গবেষণায় পরিবেশগত বিভিন্ন ট্রানজিশন অঞ্চলের পড়াশোনায় সাহায্য করতে পারবে এই রোবট। বিজ্ঞানীদের মেকানিক্সের পড়াশোনায় কাজে আসতে পারে রোবটিক স্টার্টেল। এছাড়াও সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোত, স্রোতের গতিসহ একাধিক বিষয়ে কাজে আসতে পারে এই কচ্ছপ রোবট। দুনিয়াদারির হিসাব বলে সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। এই জগতের সঙ্গে যে নিজেকে যতটা বেশি মানিয়ে নিতে পারবে বেঁচে যাবে সেই। বিবর্তনের নিয়ম মেনে বদলে যাচ্ছে রোবটও। প্রাচীন কচ্ছপের জীবাশ্ম থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই রোবটের স্থলে জলে সমান দক্ষতায় কাজ করতে পারার ক্ষমতায় সাশ্রয় হবে রোবট পরিবহনের খরচও। ওয়াকিবহাল মহল বলছে, এই ধরনের রোবটের আবিষ্কার এবং কার্যকারিতা বিজ্ঞানের এযাবৎকালের অন্যতম শ্রেষ্ঠ ফসল। কলকাতা টিভি।